হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার মন্ডল। তো আজকে তোমাদের কাছে যে আপডেট এনেছি, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা তোমাদের যেহেতু বর্তমানে যে ট্রেনিং তোমাদের 1.5 মাস হয়ে গেছে, তো আমাদের এখনও স্যালারিটা তোমাদের যে 1 মাসের কত স্যালারি ঢুকে অনেকেই কমেন্ট করছিলে, জিজ্ঞাসা করছিলে যে কত। তো তোমাদের পুরো আজকে আমাদের দেখাবো যে আমাদের 1 মাসে স্যালারি কত দিচ্ছে। তো যারা যারা এই রিসেন্ট মেন এক্সাম দিলে, অর্থাৎ 2020 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরাও ট্রেনিংয়ে কত করে স্যালারি পায়, অর্থাৎ ট্রেনিং পিরিয়ডে তোমাদের বেতন কত ঢুকছে, পুরোপুরি একদম পে স্লিপটা তোমাদের লাইভ দেখিয়ে দেবো। তো প্রথমে দেখে নাও যে এই 1 মাসের যে তোমাদের বেতন দেওয়া হয়েছে, তোমাদের পে স্লিপটা তোমাদের দেখে নাও। যে প্রথমে দেখে নাও তোমাদের বেসিক পে তোমাদের দেখে নাও হচ্ছে 22,700 হচ্ছে বেসিক পে, ডিএ হচ্ছে 681, এমএ হচ্ছে 500, আর রেশন অ্যালাউন্স 1500, অর্থাৎ টোটাল হচ্ছে তোমাদের বেতন হচ্ছে 25,381 টাকা। অনেক স্যালারি কিন্তু ডাব্লিউ পুলিশের। আর তারপর এই জায়গাগুলো তোমাদের দেখার দরকার নেই। তো বেসিক পে 22,700, ডিএ 681, এমএ হচ্ছে টোটাল 25,381। তো এরপর আরেকটা জিনিস আমি তোমাদের দেখাবো, ভালোভাবে তোমরা লক্ষ্য করো এই জায়গাটা, যে তোমাদের এই 25,681-এর মধ্যে টাকা কিসে কিসে কাটছে। 156 টাকা জিএসটি, আর 272 টাকা কমিউনিটি বলে, যাই হোক, আর আমাদের যে মেডিকেলস অ্যালান্স 6,500 কিংবা 10,000-এর যেটা করতে পারো, তো সেটার জন্য কিন্তু দেখে নাও যে 3,352 টাকা কিন্তু কেটেছে। তো এরপর ওটা আর কাটবে না, এরপর 6 মাস পর আবার কাটবে, 2 মাসে কিংবা দুবার কাটে, কিংবা কারো কারো হয়তো 3 বার কাটে। যাদের 10,000 করা আছে, যাদের 6,500, তাদের 2 বার তো মেডিকেল অ্যালান্স কাটবে কেই। তো এর পরের বার আর কাটবে না, এর পরের বার কিন্তু আমাদের এ মাসের বেতন ঢুকেছিলো 21,873 টাকা, বাট পরের বছর কিন্তু বেতন তোমাদের যে পরের মাস কিন্তু বেতন ঢুকবে 25,381 টাকা। তো তোমাদের পুরো পে স্কেল লাইভ দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে এই সমস্ত আপডেট পেতে যাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবেলা ঘন্টাটা অন করে দেবে। থ্যাংক ইউ।